আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে টপিক নিয়ে আপনাদের কাছে ভিডিওটা আনা হয়েছে সেই টপিকটি হলো, আপনাদের মোবাইল অত্যন্ত গরম হয়ে যায়, হ্যাংও করে, মোবাইল গরম হয়, মোবাইল স্লো কাজ করে, মোবাইল হ্যাং করে, এটা কেন হয়? আচ্ছা, আমি আপনাদেরকে বলবো মোবাইল স্লো কেন কাজ করে, কেন হ্যাং হয়, কেন গরম হয়। বন্ধুরা, আমরা যে অ্যাপস বা গেম ইউজ করি তা থেকে প্রতিদিন অনেক অনেক করে ভাইরাস আমাদের মোবাইলে জমা হয়। সেই ভাইরাস আমরা কোনোদিন কাটি না, কোনোদিন জানিও না যে কাটবো কীভাবে। তো আজ এই ভিডিওটি আমি দেখাবো যে ভাইরাসগুলো ডিলিট করবো কীভাবে। তো এই প্রবলেমটা যাদের হয় শুধু এই ভিডিওটা শুধু তাদেরই জন্য। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা আপনি দেখছেন তার নিচে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওটি স্টার্ট করি। আমরা প্রত্যেকটি মোবাইলে মাই ফাইল অপশানটি থাকে। আমার ফাইল অপশানটি এখানে আছে। আপনারা যদি ফাইল অপশানটি খুঁজে না পান, এখানে সার্চ করবেন মাই ফাইল, মাই ফাইল বলে মাই লিখবেন, মাই ফাইল সার্চে চলে আসবে। এটাতে ক্লিক করে এখানে দেখতে পাবেন ফোন স্টোরেজ, এটা ডিভাইস স্টোরেজ আছে, এটা আমার মোবাইলের। এখানে আছে এসডি কার্ড, আপনারা যদি এসডি কার্ড লাগিয়ে রাখেন তো আপনার এসডি কার্ড এখানে শো হবে, যদি না লাগিয়ে রাখেন তো শো হবে না। তো আপনারা ফোন ডিভাইস এখানে ক্লিক করবেন, দেন আপনারা এখানে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড, এটাতে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনাদের যদি কোনো পার্সোনাল জিনিস থাকে, এখানে সম্ভবত কিছু থাকে না, তো একবার দেখবেন, তো ব্যাগে চলে আসবেন অ্যান্ড্রয়েড। এটা একটু 3 সেকেন্ডের জন্য হোল্ড করে ধরবেন, এখানে দেখবেন ডিলিট অপশান আছে, ডিলিট অপশানে ক্লিক করবেন। ডিলিট অপশানে ক্লিক করার পরে নিচেরটা ক্লিক করে দেবেন, মুভ টু ওয়ান টাইম রিসেন্টলি ডিলিট, দেন পারমানেন্ট ডিলিটে ক্লিক করবেন।